দেখুন যেভাবে প্লেনের টয়লেটে ঝাঁপটে ধরলেন টিচার, তারপর প্রথমে মাথায় হাত বুলিয়ে দেওয়া জড়িয়ে ধরা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, পরে তা বাড়তে বাড়তে যৌন মিলন পর্যন্ত গড়ায়। ছাত্র এবং শিক্ষিকার মধ্যে এই সম্পর্ক জানাজানি হতে অবশ্যই সময় লেগেছিল প্রায় 1.5 বছর, তবে জানার পর শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। সেখানকার ওই একটি স্কুলে ফিজিক্স পড়াতেন এলানর উইলসন। স্কুলের এই 16 বছরের এক ছাত্রের সঙ্গে জড়িয়ে পড়েন যৌনতায়। ঘটনা শুরু হয় স্কুলের এই একটি ট্রিপে। দক্ষিণ আফ্রিকার কিছু দেশে ফান্ড রেইজারের জন্য তারা গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই ওই ছাত্রের সঙ্গে দেদার সেক্স করেন এলানর। পরে ব্রিটল থেকে বিমানে করে ইংল্যান্ডে ফেরার সময় বিমানে মদ্যপান করে ছাত্রকে সঙ্গে নিয়ে বিমানের বাথরুমে সেক্স করেন। বিভিন্ন উত্তেজক ছবি আদান প্রদান এবং সেক্সটিং চলত দুইজনের মধ্যে। ছাত্রটি সেই সব তার বন্ধুদের দেখাতে গিয়ে খবর জানাজানি হয়। যদিও স্কুলে পড়ানো নিয়ে এবং তার স্বভাব নিয়ে আঙ্গুল তোলার মতো কোনো ঘটনা ঘটেনি এর আগে, তাই স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠালেও খবরের সত্যতা অস্বীকার করেন এলানর। তা মেনেও নেন সকলে। বিপত্তি ঘটে যখন ওই ছাত্রের এক বন্ধু সেই সব ছবি এবং সেক্সটিং দেখিয়ে ব্ল্যাকমেল করে তার সঙ্গে সেক্স করতে চায়। ঘটনার তদন্তে নামে পুলিশ, পরে সব সত্য বেরিয়ে আসে। যদিও প্রথমে আদালত সব অভিযোগ অস্বীকার করেন এলানর। তার দাদা জেথ্রো অবশ্য বোনের পক্ষেই কথা বলেছেন। তার দাবি, এলানরকে ব্ল্যাকমেল করার চেষ্টা এর আগেও হয়, এইসব ছাত্রদেরই কারসাজি। তবে আদালতে তথ্য প্রমাণ সবই এলানরের বিরুদ্ধেই গিয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।